hagamos la aventura. Si falopa parece que tú estás dura. Gasta la plata con un pase, pulso bella. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো গাইস, আপনারা ভিডিওতে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা এখন সম্পর্কে টিকটকে খুবই ট্রেন্ডে রয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে কীভাবে এই একটি এক্সএমএল ফাইল দিয়ে অল্প সময়ের মাধ্যমে এই ভিডিওটি এডিট করতে পারেন তা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো গাইস, ভিডিওটি করতে চাইলে পুরো কন্টিনিউ করতে থাকুন। তো গাইস, ফার্স্ট অপশানে ক্লিক করলে এক্সএমএল ফাইলটি এরপর ক্লিক করবেন। এক্সএমএল ফাইলটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইম্পোর্ট করে দেবেন। XML ফাইলের উপর ক্লিক করে নিচে আসবেন, নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন স্কাই কালার দুটা বিটমার্কে একটি ফটো সিলেক্ট করতে হবে। আমি বিটমার্কের উপর ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করতেছি। তো সেমভাবে নিচের বিটমার্কেও ওকেতে ক্লিক করে মিডিয়া নট কালার ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে অন্য আরেকটি ফটো সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন আরও আলাদা আলাদা বিটমার্ক রয়েছে, বিটমার্কে ক্লিক করে কালার ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে অন্য আরেকটি ফটো সিলেক্ট করতে। সেমবা উপরে আরেকটা বিটমার্ক দেখতে পাচ্ছেন, উপরে বিটমার্কে ওকেতে ক্লিক করে কালার ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে অন্য আরেকটি ফটো সিলেক্ট করবেন। সেমভাবে দেখতে পাচ্ছেন উপরে নিচে কতগুলো বিটমার্ক রয়েছে, সব বিটমার্কে আপনাকে ফটো অ্যাড করতে হবে। সেজন্য আলাদা আলাদা বিটমার্কে আলাদা আলাদা ফটো সিলেক্ট করবেন। গেলে সেভ দেখতে পাচ্ছেন আলাদা আলাদা বিটমার্কে আলাদা আলাদা ফটো সিলেক্ট করা হয়ে গেছে সব। এবার আপনাকে শুধু মিউজিকটা অ্যাড করতে হবে, সেজন্য এটা আপনারা ক্যাপকার্ডের সাহায্যে অ্যাড করতে পারেন। আমি ডাইরেক্টলি সাহায্যে ইনপুট মিউজিকটা অ্যাড করতেছি। মিডিয়াতে ক্লিক করে সিলেক্ট করে মিউজিকটার ভিডিওটা সিলেক্ট করে ভিডিওটা অরিজিনাল ভিডিওটা মিউজিকটা আলাদা করে অরিজিনাল ভিডিওটা আবার কেটে দিবেন। তো পরে আসতেছি, ভিডিওটার উপর ক্লিক করে থ্রি ডট মিনিটে ক্লিক করে এক্সট্রা অডিওতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছি মিউজিকটা আলাদা হয়ে গেছে, তার ভিডিওটার উপর ক্লিক করে উপরে ডিলেট অপশানে ডিলেট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা খুবই সহজে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে। এবার উপরে আইকনে ক্লিক করবে, সেটিংয়ের উপরে সেটিংয়ের পাশে উপরে আইকনে ক্লিক করে নিচে এক্সপোর্ট এটা ক্লিক করে দিবেন। তো এক্সপোর্ট হয়ে গেলে আপনারা সেভ করে দিবেন। তো গাইস, ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য।